চিলড্রেন্স ডে তে মাম্মাকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম মধ্যম গ্রামে ঠাকুর দেখতে। বিন্দাস আছি আর আজকে আমার ব্লগ শুরু হয়ে গেছে একদম আমার সাজ নিয়ে। আজকে শাড়ি পরেছি, পুরো শাড়ি লুক, আর এই শাড়িটা তো আপনারা দেখেছেন। আর আজকে আমার মেয়েকে দেখুন আপনারা, ট্যান ট্যান ট্যানাং 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 ট্যানাং। আজকে মাম্মা লেহেঙ্গা পরেছে, এই লেহেঙ্গাটা ওর এক বছর হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, বেশি আরো বেশি বোধ হয়। হ্যাঁ ঠিকই বলেছে। তা চলুন আর বেশি বকবক করবো না, কেন বেজে গেছে 7:30। আর আজকে হচ্ছে আজকে, হ্যাঁ আজ হচ্ছে কিন্তু চিলড্রেন্স ডে। তা আমার সকল ছোটো 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 বাচ্চাদের সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। তা চিলড্রেন্স ডে তে মাম্মাকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম মধ্যম গ্রামে ঠাকুর দেখতে। তা চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফার্স্ট আপনাদের দেখাচ্ছি আমার পাড়ার পুজো। পুরো ফাঁকায় ফাঁকায় দেখছি আমরা, এই জন্য আপনাদের সাথে কথাও বলতে পারছি। পুরো ঝুড়ি দিয়ে কাজ, খুব সুন্দর করেছে, হাত পাখা আছে, হ্যাঁ হাত পাখাও আছে। ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। তা বেরিয়ে দেখছি খিচুড়ির ভোগ দেওয়া হচ্ছে, কিন্তু এটা খিচুড়ি দিচ্ছে, ঠাকুরের ভোগটা না। তা খিচুড়ি দিচ্ছে বলেই আমরাও এই জন্য খিচুড়ি খাচ্ছি।
আর খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, আপনাদের দাদাও দেখালো, দেখলেন যে ওয়াও। আর লোকও ভালো হয়েছিল, এই দেখুন আমার খিচুড়ি, এটা আমি নিয়ে নিলাম মম্মা থেকে। আর পাশে কিন্তু প্রোগ্রামও হচ্ছিল, খুব সুন্দর গান হচ্ছিল, তাই সে তো দেওয়া যাবে না। দেখুন আমরা দুইজন মিলে খাচ্ছি, তা দারুণ হয়েছিল খিচুড়িটা। তো ফ্রেন্ডস, ওইখান দিয়ে বেরিয়ে আমরা সোজা আবার যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে। তো এই ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে কনসেপ্টটা, আর আপনাদের দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তা চলুন দেখতে থাকুন।